আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমাদের আবারও এক নতুন পর্বে আপনাকে স্বাগত। তো ফ্রেন্ডস, আপনারা অনেকে আছেন যারা আইফোনে বাংলা কিবোর্ড ব্যবহার করতে পারেন না। তো তারা কীভাবে বাংলা কিবোর্ড ব্যবহার করবেন তাদের জন্য আজকে পর্ব। তো তার জন্য বাংলা কিবোর্ড একটি অ্যাপস রয়েছে, সেটি ডাউনলোড করার জন্য সরাসরি আপনি অ্যাপস স্টোরে চলে আসবেন এবং সার্চ করবেন বাংলা কিবোর্ড। এই যে বাংলা কিবোর্ড, এটি লিখে সার্চ দিয়ে সরাসরি এখানে প্রচুর বাংলা কিবোর্ড পেয়ে যাবেন। কিন্তু এর মধ্যে এই যে রেডমি কিবোর্ড, এটা আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমার ডাউনলোড করা আছে। এখন এটি কীভাবে সেটিং করবেন চলুন সেটি দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড করা আছে। তো এখন আমরা এটির ভিতরে প্রবেশ করব। তো তারপর আপনি সরাসরি ধরনের একটি সাইট দেখবেন। এখন আপনাকে এখানে সরাসরি এই যে ওকে আছে, ওকেতে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনার কিছু পারমিশন চাবে। তো পারমিশন চাওয়ার জন্য গো টু সেটিংস, এখানে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর সরাসরি এখানে চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিবোর্ড লেখা আছে। তো কিবোর্ডস এখানে একটি ক্লিক করবেন। করার পর এই যে পারমিশন, তো এটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে ফুল অ্যাক্সেসে দেওয়ার সাথে সাথে দিয়ে দিলে এটি অল জায়গায় হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি আপনাকে একটি SMS লিখে দেখাচ্ছি। তখন আমি ফেসবুকে চলে আসলাম। তো আশা করি আমি এখানে লিখবো বাংলা, লিখবো। ওকে, তো এখানে এই যে ক্লিক করলে দেখুন বাংলা হয়ে গেল। কোথায় ক্লিক করছে সেটা দিয়ে দেখতে পাচ্ছেন। এই যে অল্ট চিহ্ন আছে পৃথিবী, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করার পর এই যে এখানে এই যে বাংলা সব আছে, এই যে এভাবে কাকা। ওকে, এভাবে আপনি বাংলা টাইপ করে নিতে পারেন খুবই সহজ। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। এছাড়াও আইফোন সম্পর্কিত আরও একটি ভিডিও প্লেলিস্ট আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি সেটিও দেখে নিতে পারেন। এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আপনি এ ধরনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় পেতে পারেন। ওকে ফ্রেন্ডস, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখাবে আবার নতুন পর্বে। সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।